নমস্কার বন্ধুরা, ননসেপজিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল চলে এলাম আমার রান্নাঘরে আমার রান্না বান্না নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকে রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন, প্রথমেই আমি রান্না করব লোটে মাছ ভাজা। লোটে মাছ ভাজা রান্না করার জন্য আগে লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটু লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম। তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ আন্দাজ অনুযায়ী দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। ফ্রাই প্যানটা ভালো করে গরম করতে হবে লোটে মাছটা গোটা গোটা ভাজা করার জন্য। দিয়ে এবারে মাছগুলোকে আমি একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। এপিট ওপিট করে প্রায় 7-8 মিনিট করে করে এপিট 7-8 মিনিট, ওপিট 7-8 মিনিট, এরকম টাইমিং রেখে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমাকে ভাজতে হবে। গোটা গোটা মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়ে আবার ফ্রাই প্যানের মধ্যে যতটুকু তেল থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। আপনি চাইলে কিছু গোটা রসুন কও অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিইনি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মাছগুলোকে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলেই হয়ে যাবে আজকের লোটে ফ্রাই। এইভাবে বন্ধুরা লোটে মাছ ভাজা আপনারা করে থাকুন, দেখুন কেমন লাগে, অসম্ভব ভালো লাগে। যারা লোটে মাছ খেতে ভালোই বাসেন না তারাও এইভাবে লোটে মাছটাকে ভাজা করলে, লোটে মাছটা রান্না করে দিলে তারাও ভালোবাসবেন, এটুকু বলতে পারি। তবে একটু সময় নিয়ে সাবধানের সাথে এই লোটে মাছটাকে রান্না করতে হবে। আমার লোটে মাছ এতটাই প্রিয়, আমার এই লোটে মাছের পাশে যদি মাটন রান্না করে রাখা হয়, লোটে রান্না আর মাটন রান্না, আমি মাটনটা খাবোই না, ছুঁয়েও দেখবো না, আমি এই লোটে মাছটাই খাবো। মানে আমি এতটাই ভালোবাসি। আর হ্যাঁ, লোটে মাছ কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী একটা মাছ, ভীষণ ভীষণ উপকারী মাছ। যাদের চোখের সমস্যা আছে, চোখের পাওয়ার আছে একটু বেশি বা চোখের প্রবলেম নিয়ে ভোগেন, তার অবশ্যই লোটে মাছটা খেতে পারেন। তো এভাবে রান্না করলে তো ভীষণভাবে রুচিসম্মত হবে, খেয়ে দেখতে পারেন একবার এরকমভাবে ট্রাই করে। আমার চোখে পাওয়ার এসেছে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকেই তো যখন থেকে শুনেছি চোখের জন্য খুব উপকারী। তো চশমা পরবো না সেই ভয়ে আমি তো বেশি বেশি করে এই মাছটার প্রতি আমার ভালো লাগা ছিল, আর বেশি বেশি করে এই মাছটা খেতাম। তো যাই হোক, চলে যাবো পরবর্তী রান্নাতে। এবারে রান্না করব শুক্তো, নিরামিষ শুক্তো। তো শুক্তো রান্নার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে, বেশ পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম ভাজা করার জন্য। তো বড়িগুলোকে আমি একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে ভেজে তুলে নেব। আর এই শুক্তোটা রান্নার জন্য সব রকম সবজি, মানে গাজর, পেঁপে, মিষ্টি আলু, সজনে ডাঁটা, এমনি নর্মাল আলু, উচ্ছে, বেগুন সব কিছু দিয়ে করলে খুব ভালো হয়। তো আমার কাছে সব রকম সবজি অ্যাভেলেবেল ছিল না, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে সেই বেগুনগুলোকে আমি একটু নুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে তার মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেব, উচ্ছেগুলোকে আমি ভেজে তুলে নেব কয়েক মিনিট ধরে। তো এই শুক্তোটা রান্না করতে যত রকম সবজি লাগছে সেই সবজিগুলো, আমি যতগুলো সবজি দিয়েছি সব সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সবজিগুলো আমার সুন্দরবনের বাড়ির সবজি, মানে মা বাবা এসেছে তো মা বাবা বাড়ি থেকেই সবজিগুলো এনেছে। তো এই দেখতে পাচ্ছেন বেগুনগুলো, উচ্ছে সবই আমার বাড়ির সবজি, শুধুমাত্র বড়িটা ছাড়া। তো এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য। দিয়ে ফোড়নটা হয়ে গেছে বুঝেই আমি তার মধ্যে দিয়ে দেবো একে একে সবজিগুলো। কি সবজি দিচ্ছি দেখি, দিয়ে দিলাম মিষ্টি আলু, পেঁপে কয়েক টুকরো, তারপর কয়েক টুকরো আলু,
তারপর কয়েক টুকরো কাঁচকলা। সব সবজিটাই আমার নিজের বাড়ির বাগানের, আমার মায়ের হাতে লাগানো গাছের সবজি, একদম বাড়ির টাটকা টাটকা সবজি। তো সবজিগুলো আমি দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ খানিকটা সময় ধরে কষে নেব, ঢাকনা চাপা দিয়ে দিয়ে। আর দিয়ে দেব লবণ আন্দাজ অনুযায়ী, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে কষে নেব। এই শুক্তোটার মধ্যে যদি আপনি সজনে ডাঁটা আর ওটা কি বলে একটু গাজর এগুলোকে অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি শুক্তোর মধ্যে আদা বাটা, দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে কষে নিয়েই করতে হবে। একটা সময় রান্নাবান্নায় আমি এতটুকুও পটু ছিলাম না, এখন যতটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে করতে পারি। বিয়ের আগেও সেইভাবে রান্না করা হয়ে ওঠেনি, মা করতে দিত না সেভাবে। তো বিয়ের পরপর খুব অসুবিধা হতো মায়ের থেকে, আমার দিদির থেকে, মানে আমার জায়ের থেকে অনেকটাই শিখেছি, ওদের কাছে ফোন করে করে জেনে অনেকটাই শিখেছি। এই যে শুক্তোটা আজকে আমি রান্না করছি, তো আমি দিদির কাছে ফোন করতাম, ফোন করে জেনে নিয়ে শুক্তোটা কীভাবে রান্না করতে হয় তো ওর কাছে জেনে নিয়েই আমি করতাম। তো এখন মোটামুটি বেশ আমি ভালোই পারি, তো সেজন্য চলে এলাম আপনাদেরকে শেখাতে, আপনাদের সাথে একটু শেয়ার করতে। দিদি আমাকে এভাবে শুক্তো রান্নাটা শিখিয়েছিল প্রথম। তো আমার সবজিটা কষা হয়ে গেছে, তার মধ্যে একটু হালকা আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো আপনি স্কিপও করতে পারেন, দেখতে বেশ ভালো লাগে। আপনি হলুদ গুঁড়োটাকে একদম স্কিপও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো। আমি একটু দিলাম, দিয়ে আর একটু কষে নিয়ে আমি এবারে শুক্তোটার মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে আমুল তাজা দুধটা ব্যবহার করেছি। আমি এই শুক্তোটা মাখা মাখা হবে, মানে একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা এরকম হবে। তো আমি দিয়ে দিলাম এখানে 2 থেকে 2.5 কাপ মতো দুধ, আর একটু জলও আমি অ্যাড করব অল্প পরিমাণের। তো আমি প্রথম যেদিন দিদির থেকে শুনে করেছিলাম সেই রান্নাটাও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখেও নিতে পারেন। এর আগেও আমার নিরামিষ শুক্তের রান্না রেসিপিটি দেয়াই আছে। তো এবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি সর্ষেটাকে বেটে জলে ছেঁকে রেখে দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে, আর আন্দাজ অনুযায়ী একটু চিনিও দিয়ে দেব। আর নামানোর আগে একটু ঘি দিয়েই আজকে তৈরি হয়ে গেল আমার নিরামিষ শুক্তের রেসিপি। তৈরি হয়ে গেল আজকে আমার নিরামিষ শুক্ত, চলে যাব পরবর্তী রান্নায়। নিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছ। ভেটকি মাছগুলো খুব বড় ছিল না, মাঝারি সাইজ, খুব মানে মাঝারি বা ছোট যা খুশি বলতে পারে, 2 পিস 3 পিস করে হয়েছিল এক একটা মাছ। তো মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেই মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে চলে যাব মাছটা ভাজতে। আমার কড়াই গরম হয়ে গেছে, সেখানে মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে বুঝেই আমি এবারে একে একে মাছগুলোকে ভাজতে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো একদম আপনাদের কাছে মনে হবে এটা নতুনত্ব একটি রান্না, কিন্তু নতুনত্ব একদমই নয়। আমাদের সুন্দরবনের মানুষের কাছে ভেটকি মাছ মানেই গাঁটি কচু চাই, মানে প্রথমেই গাঁটি কচু দিয়ে ভেটকি মাছটাকে ভাবতে হবে। যদি ভেটকি মাছের জন্য গাঁটি কচু না থাকে তাহলে পরের অপশানে অন্য কিছু, ঝাল ঝোল আলু দিয়ে বা অন্য কিছু পাতুরি পরের, কিন্তু ভেটকি দিয়ে গাঁটি কচু। তো গাঁটি কচুটাও আমার বাড়ির, শুধু মাছটাই আমার বাড়ির নয়, মাঝে মধ্যে বাড়ির ভেটকেও চলে আসে বাড়ির পুকুরে, কিন্তু মাছটা আমার বাজারেরই কেনা। তো যাই হোক, মাছগুলো আমি এক পিট ভাজা হয়ে গেছে, আরও এক পিট ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে আমি সময় নিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলোকে আমি একে একে ভেজে নিয়ে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়েই তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের রসুন কুচি করে আমি দিয়ে দিলাম। আর রসুন কুচিটা
এক মিনিট মতো তেলে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আমি সবটার মধ্যে একটু তেজপাতাও দিয়ে দেব, দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে নেব। গাঁটি কচুগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রাখতে হবে। নিয়ে কচুগুলো আমি দিয়ে দিলাম সব মশলার মধ্যেই, বিশেষ কিছু মশলা পড়বে না, খুব লাইট রান্না হবে, কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি এটুকু বলবো, একবার অবশ্যই ভেটকি মাছ কচু দিয়ে রান্না করে দেখুন, একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে হবে। এমন সাত থেকে আট মিনিট এমনভাবে রান্না করার পর আমি দিয়ে দেব আন্দাজ অনুযায়ী লবণ আর আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো। দিয়ে একটু দু চার মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিতে হবে, একটু গরম জল দেবেন, সেটা খুবই ভালো হয়, গরম জলটা যদি আপনি দেন তো খুবই ভালো হয়। যেরকম রান্নাটা হতে লাগুক, আর ততক্ষণে আপনাদের সাথে কিছু গল্পও শেয়ার করি। আজকে ভাবছি একটু সোনারপুরে যাব। সোনারপুরে কেন যাব, সামনে পুজো, পুজো চলেই এসেছে দেখতে দেখতে, আর মাত্র কয়েকটা দিন বাকি, তো একটু পার্লারে না গেলে হয় বলুন, সে কারণে একটু পার্লারে যাব। তো কিরসান হেয়ারস বলে একটা পার্লার আছে যেখানে আমি যাই। আমি অনেকগুলো পার্লার গিয়েছি কিন্তু সব থেকে ভালো লাগে আমার এই পার্লারটা, এদের পরিষেবাটা ভীষণ ভালো। একদম সোনারপুর স্টেশন থেকে নেমেই জাস্ট মানে ওয়ান মিনিটও লাগে না সোনারপুর প্ল্যাটফর্ম থেকে নেমে, তো আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন পার্লারটাতে গিয়ে। খুব ভালো বিহেভিয়ার, খুব ভালো পরিষেবা, সুন্দর। তো আমিও দুপুরের পর মানে আমার সোনাইকে ঘুম টুম পাড়িয়ে ওই চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়ব। তো ততক্ষণ আপনারা রান্নাটা দেখতে লাগুন। আমার কচুটা কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোল দিয়ে দেব। ঝোলের জন্য জলটা গরম করে নিয়েছিলাম, গরম জল আমি দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ভালো করে ফুটে এলে তখন ভাজা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। দিয়ে নামানোর আগে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিন, আমিও দিয়ে দিলাম। দিয়ে তৈরি হয়ে গেল আজকে গাঁটি কচু দিয়ে ভেটকির সুস্বাদু একটি পদ। তৈরি হয়ে গেল আজকের আমার সব রান্নাবান্না, এটাই আমাদের দুপুরের খাবারের মেনু ছিল আজকে। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। এবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো দুপুর দুপুর করে সোনারপুরের জন্য। তো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি পাটুলি মোড়ে। মোড়ে একটু এসে নিজেই হাঁটাহাঁটি করছিলাম, তো ভাবলাম যে বেশ ফাঁকা ফাঁকা আছে, আমি একটু পাটুলি মোড়টাই আমার বন্ধুদেরকে ঘুরিয়ে দেখাই। তো তার জন্য আমি বেরিয়ে পড়লাম, আর আমি নিজেও একটু ঘুরছিলাম, কারণ অনেকটা টাইমও ছিল আমার হাতে, তো একা একা ঘুরছিলাম। এই যে আমাদের পাটুলি মোড়টা এত সুন্দর করে সাজিয়েছে বলার ভাষা নেই, খুব খুব ভালো লাগে। একা বসে থাকলেও, একা বেরিয়ে পড়লেও অনেকটা সময় নিজের কেটে যায়, কিভাবে কেটে যাবে টেরই পাবেন না আপনি। সুন্দরভাবে গুছিয়েছে পাটুলি মোড়টাকে, রাতের বেলায় পাটুলি মোড়ের চিত্র তো সম্পূর্ণ আলাদাই। আর হ্যাঁ, আমার সোনা বাবাকে প্রমিস করেই বেরোতে হয়েছে যে আমাকে একা বেরোতেই দিচ্ছিল না, তো আমাকে যেতে তো হবে এতটা রাস্তা, তো সে কারণেই ওকে নিয়েও যাওয়া যাবে না আর এই দুপুরবেলা। প্রমিস করে বেরোতে হয়েছে যে আমি বাড়িতে এসে দিদুনকে আর তোমাকে নিয়ে বেরোবো, তো তারপর আমাকে ছেড়েছে, তো আমাকে বাড়িতে ফিরে এসেও আবার তাদেরকে নিয়ে বেরোতে হবে। তো আমি সে কারণে দুপুরবেলা পাটুলি মোড়টা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, আর আমি নিজেও ঘুরলাম।
প্রায় আধ ঘন্টা মতো আমি এখানে কাটিয়েছিলাম, তারপর আমি বেরিয়ে গেলাম সোনারপুরের জন্য। তো দেখুন, এটা হলো সুন্দর একটা মা দুর্গার থিম করে করেছে, খুব সুন্দর। আর সামনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আরও সামনে সুন্দরভাবে লেখা আমার ভালোবাসার শহর পাটুলি, আর ওদিকে বিশ্ব বাংলার লোগো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই দূরে দেখছেন মা ভবতারিণীর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলের একটা রূপ নিয়েছে, একটা রথ বানিয়েছে, রথের সারথি হয়েছেন স্বামী বিবেকানন্দ আর মা সারদা দেবী, রামকৃষ্ণ দেব রথে বসে আছে, আর মা ভবতারিণীকে মন্দিরের উপস্থাপন করেছেন। বেশ সুন্দর লাগে, আর রাতের বেলা তো চিত্রটাই আলাদা হয়ে যায়। মানে এখন দেখছেন যে মোড়টা এত ফাঁকা ফাঁকা, কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষের ভিড় হয়ে যায় এখানে, অনেক মানুষের আনাগোনা, অনেক অনেক। শনি রবিবারে তো বসা তো দূরের কথা, পা ফেলারই জায়গা নেই, মানে এত ভিড় হয়। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে, আর এমনি দিনগুলোতে তো ভিড় হয়ই, বসার জায়গা খুব কমজনই পায়, মানে ভাগ্য করে এসে বসার সিটগুলোতে বসতে হয়। এরকম সময় এলে তাহলেই আরাম করে যে কোনো মানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে বসে থাকা যায়। যাই হোক, আর এই রাস্তার পাশে বাইপাসের পাশ দিয়ে ফুটপাতের নিচটা করে সুন্দর করে ড্রয়িং করেছে, আলপনা এঁকেছে নানান থিম দিয়ে নানান রকমভাবে, খুব সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছে। মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর। আর পাটুলি মোড়ের শেষ প্রান্তেই রয়েছে সব খাবারের দোকানগুলো, ছোট ছোট স্টল, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টিপটপভাবেই তৈরি, ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায়। যাই হোক, আপনারা একবার ভিজিট করুন পাটুলি মোড়ে। আর আমি চলে এলাম গল্প করতে করতে, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম পার্লারে। আমি সোনারপুরে আসার এই উদ্দেশ্য আমার এটাই ছিল, পার্লারে আসার, পুজো আসছে সামনে, তো পার্লারে নিজের কিছু কাজ করিয়ে আমি বাড়িতে ওই 8টা সাড়ে 8টা নাগাদ ফিরবো। তো আমি যে পার্লারটাতে এসেছি, পার্লারটার নাম হচ্ছে কিডস অ্যান্ড হেয়ার্স, সোনারপুর স্টেশন থেকে নেমেই জাস্ট। ওনারের বিহেভিয়ার ভীষণ ভালো, আর কাজ করেন খুব নিখুঁতভাবে, খুব ভালোভাবে, প্রত্যেকটা কাজের রেজাল্ট দারুণ। তো আপনারা অবশ্যই চাইলে একবার ভিজিট করতে পারেন। গল্পে গল্পে চলে এলাম বাড়িতে, বাড়িতে এসে আবার রেডি হয়ে আর মাকে আর সোনাইকে নিয়ে বেরিয়ে পড়লাম পাটুলি মোড়ে, চলেও এসেছি। আর দেখুন আমার সোনাইয়ের অবস্থা, ওই রডগুলোকে বেয়ে 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 উপরে উঠছে, তা দিদুনকে সে পাত্তাই দিচ্ছে না। মানে দিদুনের সাথে পড়লে আর আমার বাবার সাথে পড়লে, মানে সে যে কি করে মুখে বলে প্রকাশ করা যাবে না। কারোর কথা শোনে না, আমার কথা তো শুনেই না একদমই, আর আমার কথা যেখানে শোনে না মানে আর ভারির আর কারোর কথাই শোনে না। তো আমি পিছন থেকে বলছিলাম, ওই দেখুন আমার হাতটাকে ছেড়ে দিয়ে এইসব করছে, তো ভাবছে আমি কিছু দেখতেই পাচ্ছি না। যাই হোক, তারপরে তাকে ওখান থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে, সে নামছেই না কোনোভাবে। এর আগে তো আরও কী করতো, ওটার ভেতরে যে জায়গাটা রয়েছে বা হাওড়া ব্রিজের এখানটায় যে গার্ডেন মতো আছে, তার ভিতরে ঢুকে ছোটাছুটি করতো, এত বারণ করেও শুনতো না। লাস্টে পাটুলি পুলিশ স্টেশনের ভয় দেখানো হতো, তারপর সে ওখান থেকে বেরিয়ে আসতো। তো যাই হোক, আমরা তিনজনে ঘুরছিলাম, ঘণ্টাখানিক থেকে একটু খাবার দাবার খেয়ে তারপর আমরা আবার বাড়িতে ফিরলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। টাটা, বাই বাই।